চোখ মনের কথা বলে। কিন্তু মনে যদি দুশ্চিন্তা থাকে তাহলে জীবনে সুখ শান্তি থাকে না। দর্শক, আজ কথা বলবো দুশ্চিন্তা রোগ এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হেলালুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দুশ্চিন্তা এবং তার প্রতিকার সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত কিছু শুনতে চাই। যখনও আমি চিকিৎসক হয়ে উঠি নাই তখন কিন্তু আমরা একসময় একটা বই পড়তাম, সেই বইটির নাম ছিল দুশ্চিন্তাহীন নতুন জীবন। কিন্তু যখন আমি চিকিৎসক হলাম, বিজ্ঞান সম্পর্কে জানলাম এবং দুশ্চিন্তা সম্পর্কে জানলাম, তখন আমরা বুঝতে শিখলাম যে আসলে দুশ্চিন্তাহীন জীবন বলে কোনো জীবন নাই। পৃথিবীতে যারা সফল হয়েছেন অথবা যারা সফলতার জন্য চেষ্টা করছেন, প্রত্যেকের জীবনেই, তিনি সাধারণ মানুষ হন অথবা কোনো বিশেষ মানুষ হন, তাদের জীবনে কিন্তু দুশ্চিন্তা থাকবেই। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সেই দুশ্চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটিকে কীভাবে জীবনের সাথে খাপ খাইয়ে নিয়ে চলতে হবে, এবং এই দুশ্চিন্তা যেন কোনোভাবেই তার জীবনকে প্রভাবিত না করে। যদি এই দুশ্চিন্তা কোনোভাবে তার জীবনকে প্রভাবিত করে, তার কাজগুলোকে বাধাগ্রস্ত করে, তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই দুশ্চিন্তাকে আমরা বলে থাকি এক ধরনের মানসিক সমস্যা বা মনের রোগ। এই দুশ্চিন্তাকে আমরা বাংলায় যদি বলি অতি উদ্বেগ, কখনো বলি উৎকণ্ঠা, আর ইংরেজিতে এই দুশ্চিন্তাকে আমরা বলে থাকি অ্যাংজাইটি ডিসঅর্ডার্স। তবে মূলত এই দুশ্চিন্তা বা অ্যাংজাইটি ডিসঅর্ডার্স যখন রোগে পরিণত হয় তখন সেটি কিন্তু একটি রোগ নয়, অনেকগুলো রোগ মিলেই অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বা দুশ্চিন্তা তখন আমাদের ভাষায় হয়ে যায় একটি রোগ বিশেষ। অনেক মা রয়েছেন, তারা সন্তানকে স্কুলে পাঠিয়ে চিন্তা করেন, তা আমার সন্তানটি ঠিকমতো সেখানে পৌঁছেছে কিনা, ক্লাস করছে কিনা, টিফিন খাচ্ছে কিনা, এবং ঠিক সময় মতো পৌঁছতে পারবে কিনা। এটি অত্যন্ত স্বাভাবিক একটি চিন্তা, এটিকে দুশ্চিন্তার রোগ বলার কোনো কারণ আমাদের নাই। কিন্তু কোনো মা যদি সন্তানকে স্কুলে পাঠিয়ে তারপরে কিছুক্ষণ পরে তার পেছনে পেছনে স্কুলে চলে যান, সেখানে গেট দিয়ে দেখার চেষ্টা করেন তার সন্তান সেখানে আছে কিনা, একটু পরপর জিজ্ঞাসা করেন আমার সন্তান টিফিন খেয়েছে কিনা, একটু পরপর জানার চেষ্টা করেন সে ঠিকমতো ক্লাসে বসে আছে কিনা, ব্যথা পেয়েছে কিনা, সব কিছু নিয়ে তার জন্য একটা দুশ্চিন্তার শেষ নাই, এটিকে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। আরেকটি আমরা বলি প্যানিক ডিসঅর্ডার, মানে অহেতুক আতঙ্ক। এমনিতে সব কিছু ভালোই যাচ্ছে, হঠাৎ দেখা গেল একটা বিশেষ সময়ে হঠাৎ করে সে বিশ্রাম নিচ্ছে বা ঘুমাচ্ছে, তার মনে হলো আমি বোধহয় মরে যাচ্ছি, আমার বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় আর বাঁচব না। এক ধরনের তার ভেতরে একটা চকিং, আমরা বলি যে তার দম বন্ধ হওয়া একটা ভাব তার মধ্যে শুরু হয়, এটি কিন্তু প্যানিক ডিসঅর্ডার, আমরা যেটিকে বলি অহেতুক আতঙ্ক। এবং অনেক সময় আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি বলি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হৃদরোগের কিছু লক্ষণের সাথে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের কিছু লক্ষণ কিন্তু মিলে যায়, তখন এই ব্যক্তিটি প্রথম যে কাজটি করেন, প্রথমে একজন মেডিসিন বিশেষজ্ঞ বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে চলে যান যে গত রাতে আমার দম বন্ধ হয়ে আসছিল, বুকে চাপ ধরেছিল, মৃত্যুর মতো একটি অবস্থায় আমি চলে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে তার ভিতরে কোনো ধরনের শারীরিক লক্ষণ বা শারীরিক কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না, এটিকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডার বা অহেতুক আতঙ্ক। আরেকটি সমস্যার কথা যদি আমরা বলি সেটিকে আমরা বলি ফোবিয়া। সেটি কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে নয় শুধু, সারা পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে টিনেজ বয়সের যারা রয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা নারীদের মধ্যে দেখে থাকি, সেটি হচ্ছে ফোবিয়া। ফোবিয়াকে আমরা বাংলায় যদি বলি তাহলে সেটি হচ্ছে অহেতুক ভীতি। অহেতুক ভীতি অর্থ যেই বিষয়টিকে ভয় পাওয়ার প্রয়োজন নাই, যেমন ছোট্ট একটি তেলাপোকা সে আমাদের বড় কোনো ক্ষতি করবে না, ছোট্ট একটি মাকড়সা সে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তাকে যদি আমি বেশি বেশি ভয় পাই, লিফটে উঠতে গেলে লিফটের দরজা বন্ধ হলে যদি আমরা ভয় পাই সেটিকে আমরা বলি ক্লস্ট্রোফোবিয়া। আমরা যদি উঁচু বিল্ডিং থেকে ছাদ থেকে নিচের দিকে তাকাই তখন যদি আমরা ভয় পাই সেটিও আমাদের এক ধরনের ফোবিয়া। এই ফোবিয়াও কিন্তু এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটিকে আগেকার দিনে বলা হতো সূচিবায়ু। এরকম আমাদের অনেক দর্শক কিন্তু এরকম রয়েছেন যারা বারবার হাত ধুচ্ছেন, তারা মনে করছেন আমার হাতটি বোধহয় পরিষ্কার হলো না। তিনি একবার হাত ধুলেন, হাত ধোয়ার পরে যেই কলটি থাকে সেটি বন্ধ করলেন, বন্ধ করার পরে তার মনে হলো এই কলটিতে কিছু জীবাণু ছিল, তার মানে আমাকে আবার হাত ধুতে হবে বলে তিনি বহু কষ্টে কলটি খুলে আবার হাত ধুয়ে বিভিন্নভাবে কলটি বন্ধ করলেন, করে একটি টাওয়ালে তিনি হাতটি মুছলেন, এবং যেই কাপড়ে তিনি হাত মুছলেন তারপরে তার মনে হলো এই কাপড়টিতে তো কিছু জীবাণু ছিল, তার মানে নিশ্চয়ই আমাকে আবার হাত ধুতে হবে, ফলে তিনি আবার হাত ধুলেন। হাত ধুয়ে তিনি যখন সেই ওয়াশরুমের দরজা দিয়ে বের হলেন তখন তার মনে হলো ওয়াশরুমের দরজায় তো কিছু জীবাণু ছিল, ফলে তিনি আবার হাত ধুলেন। এবং এভাবে তিনি হাতটিকে মোটামুটি শূন্যে রেখে যখন ঘরে ফেরত আসলেন তখন হয়তো তার মনে হতে পারে বাতাসে কিছু জীবাণু ভাসছে, ফলে তিনি আবার হাত ধোয়ার জন্য উদ্যত হলেন। এটি কিন্তু এই ধরনের রোগী বা এই ধরনের সমস্যা কিন্তু আমরা হরহামেশাই পেয়ে থাকি। এটি কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তীব্র মানসিক চাপ। একজন ব্যক্তি কোনো কারণে
কারো দ্বারা কোনো হুমকির সম্মুখীন হয়েছেন, তার জীবনে বড় ধরনের কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছেন বা কোনো একটা জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন, দুর্ঘটনার মুখোমুখি পড়েছেন, তাৎক্ষণিকভাবে তার মনের মধ্যে কিছু একটি সমস্যা তৈরি হবে, সেটিকে আমরা বলি তীব্র মানসিক চাপ। এবং এই তীব্র মানসিক চাপটি যদি খুব তাৎক্ষণিকভাবে শুরু হয় তখন সেটিকে আমরা বলি অ্যাকিউট বা তীব্র। আর দুর্ঘটনার বেশ কয়েকদিন পরে, কয়েক মাস পরে সেই স্মৃতিটি যদি তার মনের মধ্যে থাকে তখন কিন্তু আমরা সেটিকে বলে থাকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা আঘাত পরবর্তী মানসিক সমস্যা। এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার এমন এক ধরনের মনের সমস্যা, সেটি ব্যক্তি কিন্তু নিজে বুঝতে পারেন যে আমার মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। এটি হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, অন্যান্য বড় বড় মানসিক রোগ থেকে এটিকে আলাদা করে রাখার। আমরা বলে থাকি আমাদের যে সকল মানসিক সমস্যা রয়েছে সেগুলোকে দুটো ভাগে আমরা সমানভাবে ভাগ করি, একটি হচ্ছে নিউরোসিস আর একটি হচ্ছে সাইকোসিস। অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে কিন্তু নিউরোসিস, মানে মৃদু মানসিক সমস্যা। সুতরাং যাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছেন তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো কোনো ক্ষেত্রে কেবলমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য যে সবসময় লাগবে তা নয়, ব্যক্তি কিন্তু নিজের জীবনে যদি কিছু জিনিস প্রয়োগ করেন, কিছু উপদেশ অনুসরণ করেন এবং তার জীবনযাপন প্রণালীকে যদি একটু পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু তিনি নিজেই অ্যাংজাইটি ডিসঅর্ডার বা দুশ্চিন্তা থেকে অনেকখানি মুক্ত থাকতে পারেন। আমি এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে অ্যাংজাইটি আমাদের জীবনকে অনেক সময় উপকারী ভূমিকা পালন করে আর কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা ছাড়া একজন ব্যক্তি নিজে নিজেই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে আমরা দেখব এদিকে থাকবে দক্ষতা আর এদিকে থাকবে দুশ্চিন্তা। আমরা যদি একটু দুশ্চিন্তা করি বা একটুখানি আমাদের চিন্তাকে বাড়াতে থাকি, একটু অ্যাংজাইটিকে বাড়াতে থাকি, তাহলে কিন্তু আমাদের দক্ষতাও সেই পরিমাণে বাড়বে। একটু দুশ্চিন্তা বাড়লো, দক্ষতা বাড়লো, আর একটু দুশ্চিন্তা বাড়াচ্ছি, দক্ষতাও আরেকটু বাড়ছে, আরেকটু দুশ্চিন্তা বাড়াচ্ছি, দক্ষতাও আরেকটু বাড়ছে। দক্ষতার মাত্রা কিন্তু বাড়তেই থাকছে, কিন্তু একটি পর্যায়ের পরে যদি আমরা সেই দুশ্চিন্তাকে আরও বাড়াতে থাকি, দুশ্চিন্তাকে বাড়াতে বাড়াতে আমরা আরও বাড়ালাম, তখন কিন্তু দক্ষতা আবার কমতে থাকে। আমরা মনে করি যে এই পর্যায়টি হচ্ছে দুশ্চিন্তার, আমরা বলি অপটিমাম লেভেল, মানে এই পর্যায়ে দুশ্চিন্তা রাখলে আমাদের সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব। কিন্তু তার চাইতে বেশি দুশ্চিন্তা যদি আমরা করি তখন আমাদের দক্ষতা হ্রাস পেতে থাকে, ফলে দুশ্চিন্তা আমাদের জীবনে থাকবে কিন্তু কখনোই যেন তা অপরিমিত এবং অনিয়ন্ত্রিত হয়ে না যায়। এবার আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে এই দুশ্চিন্তা থেকে প্রতিকারের কিছু উপায়। এটির ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে আমরা বলবো এই দুশ্চিন্তাকে প্রতিকার করতে হলে, প্রতিরোধ করতে হলে এবং একে নিয়ন্ত্রণ করতে হলেও আমাদেরকে কিন্তু শারীরিক, মানসিক ও সামাজিক তিনটি উপায়ে চেষ্টা করতে হবে। আমরা তিনটি উপায়ের কথা বলে থাকি, দুশ্চিন্তা এর তিনটি ক্ষেত্র রয়েছে, অনুষঙ্গ রয়েছে তিনটি। একটি অনুষঙ্গ রয়েছে শারীরিক, আরেকটি রয়েছে মানসিক এবং আরেকটি রয়েছে সামাজিক। আমরা তিনটি ক্ষেত্রে যদি আমরা কিছু জীবনযাত্রার প্রণালীর পরিবর্তন করি, কিছু নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু আমরা দুশ্চিন্তাকে প্রতিরোধ করতে পারবো। প্রথমেই যদি আমরা শারীরিক চলে আসি, শারীরিকের ভেতর প্রথমেই রয়েছে শরীরের যত্ন, পাশাপাশি মনেরও যত্ন। শরীরের যত্নের জন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করতে হবে। কিছু কিছু খাদ্য রয়েছে যে খাদ্য তালিকা আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে কিন্তু সাহায্য করে, মানে বেশি ভাজা পোড়া, বেশি মশলাযুক্ত খাদ্য, সেগুলোকে বর্জন করতে হবে। ফলে খাদ্য গ্রহণ বা সুষম খাদ্য এটি অন্যতম একটি উপায় নিজেদেরকে দুশ্চিন্তামুক্ত রাখার। এবং আমাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দুশ্চিন্তাহীন থাকবার জন্য। এবং পানীয়ের ক্ষেত্রে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের কৃত্রিম রংযুক্ত পানীয়, কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয় এবং সোডাযুক্ত পানীয়, এছাড়া অ্যালকোহল বা অন্যান্য পানীয় কিন্তু আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে বেশি সাহায্য করে। ফলে পানি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি শারীরিকভাবে আমাদেরকে সহায়তা করবে দুশ্চিন্তামুক্ত হতে। প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে, প্রয়োজনে হাঁটতে হবে, মুক্ত বাতাসে চলাফেরা করতে হবে, সেটিও কিন্তু আমাদেরকে দুশ্চিন্তামুক্ত হতে সাহায্য করবে। ফলে আমরা বলবো
ব্যায়াম আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মস্তিষ্কের ভেতরে একটি বায়োলজিক্যাল ক্লক আছে, এই বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়িটি কিন্তু পরিবর্তিত হয়ে যায়, যেটি দুশ্চিন্তাগ্রস্ত হতে তাকে সাহায্য করে। ফলে ঘুমের পরিমাণ এবং ঘুমের সময় দুটিই আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা খুব বেশি পরিমাণে রাত জাগবো না এবং দিনের বেলা আমরা সক্রিয় থাকব এবং রাতের বেলা আমরা ঘুমাবো, বিশ্রাম নেব। অন্যের আবেগকে কীভাবে বুঝতে পারছি আর নিজের আবেগকে কীভাবে আমি অন্যের কাছে পৌঁছে দিতে পারছি, ফলে আবেগের নিয়ন্ত্রণটা যদি আমাদের খুব স্বাভাবিক ও সুষম হয় তাহলে কিন্তু আমাদের দুশ্চিন্তা হওয়ার প্রবণতা কমে যাবে এবং দুশ্চিন্তাকে আমরা প্রতিরোধ করতে পারবো। এটা হচ্ছে আবেগের নিয়ন্ত্রণ। আমরা যদি কিছু পড়ি, কিছু লিখি, তাহলে আমাদের মনোযোগ বাড়বে এবং মনোযোগ ধরে রাখার সক্ষমতাও বাড়বে। ফলে পড়ালেখা, যে কোনো বিষয়ের পড়ালেখা, সেটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আর মানসিকভাবে দুশ্চিন্তামুক্ত থাকার জন্য যেই জিনিসগুলো রপ্ত করতে হবে সেটি হচ্ছে আমাদের নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে এবং বিকল্প চিন্তার জায়গাটা তৈরি করতে হবে। যাকে আমি সালাম দিলাম, তার কুশলাদি জিজ্ঞাসা করলাম, তিনি কেন আমার প্রশ্নের উত্তর দিলেন না, এমন হতে পারে যে তিনি আমার চাইতে বড় কোনো দুশ্চিন্তায় রয়েছেন, তিনি বড় কোনো বিপদে রয়েছেন, তিনি অন্যমনস্ক ছিলেন, ইত্যাদি বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু তার প্রতি আমার কোনো ধরনের রাগ বা ক্ষোভ তৈরি হবে না। এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা বলবো যে মানসিকভাবে আমরা দুশ্চিন্তামুক্ত হওয়ার একটি জায়গায় পৌঁছে যাব। আর সামাজিকভাবেও কিন্তু আমাদের কিছু করণীয় আছে, সামাজিকভাবেও আমরা দুশ্চিন্তামুক্ত থাকার জন্য কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে একটি রয়েছে, সামাজিক রীতিনীতিকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সামাজিক দক্ষতা অর্জন করতে হবে। সামাজিক দক্ষতা অর্জন করার জন্য ছোট ছোট সমস্যার সমাধানে আমরা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এই ছোট ছোট সমস্যার সমাধানকে আমরা বলি প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের দক্ষতা, এটি আমাদের থাকতে হবে। কিভাবে জুতার ফিতা বাঁধতে হবে এটিও আমাদের একটি সমস্যা, কিভাবে কম্পিউটারের জটিল যন্ত্রাংশ ঠিক করতে হবে এটিও আমাদের সমস্যা। কিন্তু জুতার ফিতা বাঁধার মতো সমস্যার সমাধান যদি আমরা করার অভ্যাস না করি তাহলে কিন্তু আমরা একটা সময় বড় সমস্যার সমাধানের ক্ষেত্রেও পারদর্শী হব না। ফলে আমাদের ছোট সমস্যা সমাধান করতে করতেই আমাদের বড় সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। আমরা বলি সমস্যা সমাধানের দক্ষতা। তার মানে কি এই সমস্যার সমাধান মানে কি আমি বড় বড় সমস্যার সমাধান করে ফেলবো? আমরা বলছি তা নয়, আপনি ছোট ছোট সমস্যার কিভাবে সমাধান করতে হবে সেটিকে রপ্ত করতে হবে। আবার আমরা জীবনের একটি বড় ক্যারিয়ারের জায়গায় যদি চিন্তা করি যে আমি কি চিকিৎসক হিসেবে ক্যারিয়ার করব, নাকি আমি একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার করব, এটি জীবনের ক্যারিয়ার প্ল্যানের একটি বড় সিদ্ধান্ত। কিন্তু ছোটবেলা থেকেই যদি আমরা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাটা রপ্ত করতে না পারি তাহলে বড় সিদ্ধান্ত নিতে আমরা পারবো না, তখন আমার মধ্যে দুশ্চিন্তা তৈরি হবে। সেই কারণে ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও আমাদেরকে অভ্যাস করতে হবে, যেটি আমাদেরকে দুশ্চিন্তামুক্ত রাখবে, সেটিকে আমরা বলি সিদ্ধান্ত গ্রহণ। সামাজিক অনুষ্ঠানগুলোতে আমাদের অংশ নিতে হবে, আমার সাথে কোনো কারো ইন্টারাকশন বাড়াতে হবে, মিথস্ক্রিয়া বাড়াতে হবে, পারিবারিকভাবে দুশ্চিন্তামুক্ত থাকার চর্চা করতে হবে এবং সামাজিকভাবে দুশ্চিন্তামুক্ত থাকার চর্চা করতে হবে। এই কারণে আমরা সামাজিকতাটা বাড়াবো। খুব বেশি পরিমাণে এই গ্যাজেট, এই মোবাইল, এই তথ্য প্রযুক্তির সাথে নিজেকে আঁকড়ে রাখা চলবে না। আমরা এটির পরিশীলিত ব্যবহার করব, পরিমিত ব্যবহার করব, সেটিও কিন্তু আমাদের দুশ্চিন্তামুক্ত হতে সাহায্য করবে। দুশ্চিন্তা যদি অধিকতর হয়ে থাকে তখন কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। আমরা দুশ্চিন্তা সম্পর্কে অনেক কিছু জানলাম, আশা করি আমাদের সবারই অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ।